দর্শক শুভেচ্ছা নেবেন। মির্জা ফখরুলকে কেন জামিন নয় জানতে চেয়ে রুল। আজকে মির্জা ফখরুলের জামিন আবেদন করা হয়েছিল হাইকোর্টে, হাইকোর্ট তার প্রেক্ষিতে রুল দিয়েছে। আজকে এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জামিনও দিতে পারত, কিন্তু জামিন না চেয়ে সরকারের বিভিন্ন পক্ষকে তারা নোটিশ করেছে, এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে যে মির্জা ফখরুলের জামিন নিয়ে একটা ওই ইঁদুর বিড়াল খেলা শুরু হয়েছে। এটা যেখানে একটা বড় আলোচনা যে ব্যারিস্টার সাজানো মোর একই প্রকৃতির একই ঘটনায় এই 28 তারিখের ঘটনার প্রেক্ষিতে মামলা হয়েছে, সেই মামলায় তিনি জামিন পান। জামিন পেয়ে রীতিমতো আওয়ামী লীগের যোগদান, নৌকা নিয়ে নির্বাচন সব কিছুই হচ্ছে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে মির্জা ফখরুলের মতন শীর্ষ রাজনীতিক, যিনি বিএনপিকে ঢাকায় বসে পরিচালনা করেন, তার ক্ষেত্রে আরও অনেকের ক্ষেত্রেই হচ্ছে। অর্থাৎ যারা সরকারের বিরুদ্ধে আছেন, বিপক্ষে আছেন, যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনের নেতাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার। রুল কুদ্দুস তালুকদার দুলুর অবস্থা আসলে সঙ্গীন, ক্যান্সারে আক্রান্ত, সেই কারণে তিনি জামিন পেয়েছেন বলে অনেকে মনে করছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন জামিন নয় জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে সত্য, সেই রুল দেওয়া হয়েছে, ওনারা জবাব দেবেন, জবাব দেওয়ার পরে সেটা কখন কীভাবে নিষ্পত্তি হবে, অর্থাৎ একটা একটা দীর্ঘসূত্র তার মধ্যে ফেলে দেওয়া হলো। সেই জন্যই বলছিলাম যে ইঁদুর বিড়াল খেলা আর কি, মানে এটা স্টেট একটা সুমোটো রুল হোক বা এই ঘটনার রেফারেন্স এনে হাইকোর্ট এটা হয়তো বিবেচনা করতে পারতো, করে একটা জামিন দিয়ে পরবর্তীতে হয়তো তারা ব্যাখ্যা চাইতে পারতো, যাই না, মানে আইনের মার প্যাচ নিশ্চয়ই যৌক্তিকতা আছে। কিন্তু আমরা যারা সাধারণভাবে বুঝি যে এগুলো করা মানে হচ্ছে যারা আসলে ভিকটিম তারা আসলে ভিকটিমের মধ্যেই থাকছে আর কি, যারা তাদের বিষয়ে সরকারের কাছ থেকে কোনো সুবিধা নিতে চাইছে তারা ঠিকই আবার জামিনের মধ্যে ঢুকে যাচ্ছে খুব চটজলদি, এতে কোনো সমস্যা হচ্ছে না। খবরে বলা হচ্ছে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। রাজধানীর রমনা মডেল থানায় করা এই মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন। রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। মামলাটি গত 22 নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন আবেদন নাম মঞ্জুর হয়। এরপর জামিন চেয়ে 5ই ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুল। পরদিন জামিন আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে হাইকোর্ট আজ বেলা 11টায় শুনানির জন্য সময় নির্ধারণ করেন। এই ধারাবাহিকতায় আজ শুনানি হয়, অর্থাৎ 22 তারিখে তার যে মহানগর দায়রা জজ আদালতে তার জামিন নামঞ্জুর হয়। এরপরে জামিন চেয়ে 5 তারিখে আবেদন করা হয়। 5 তারিখে পর আজকে হচ্ছে তার হচ্ছে এই শুনানিটা, মানে সময় নির্ধারিত হয় এবং সেইভাবেই আজকে শুনানি হয়েছে, শুনানির পরে রুল জারি হয়েছে। মানে এটা কি এমন বিষয়, জটিল কঠিন হয়ে গেল যে মানে রাষ্ট্রপক্ষকে নোটিশ করলো হাইকোর্ট, হাইকোর্ট নিজে থেকে কেন সিদ্ধান্ত নিতে পারলো না বুঝতে পারছি না। আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, তার সঙ্গে ছিলেন সগির হোসেন, মাহবুবউদ্দিন খোকন, কায়সার কামাল, মোহাম্মদ আসাদুজ্জামান, মোহাম্মদ রুহুল কুদ্দুস সহ বিএনপিপন্থী আইনজীবীরা শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল BM আব্দুর রাফেল। গত 29 অক্টোবর রমনা মডেল থানায় মামলাটি করা হয়। প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ করা এই মামলায় 29 অক্টোবরই গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিনের আবেদন করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 2 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। 22 নভেম্বর আবেদনটি নামঞ্জুর করেন আদালত। এই হচ্ছে ঘটনা। সেই আইন আইনের মতন, রাজনীতি রাজনীতির মতন, কিন্তু কখনো কখনো একটা পারসেপশন তৈরি হয় বোধহয় রাজনীতির সাথে আইনের একটা সম্পর্ক আছে।